আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মর্শেদ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আজকে একটি কমন টপিক্স নিয়ে আলাপ করবো এটি হলো লো প্রেশার লো প্রেশার কেন হয় এবং এটি হলে আপনি কি করবেন এটার কারণ কি হওয়ার এই লো প্রেশারের কথা আমাদের অনেক রুগীরাই বলে থাকেন মূলত লো প্রেশার একটি ইমার্জেন্সি সিচুয়েশন আমাদের মেডিকেল পরিভাষায় এই ইমার্জেন্সি সিচুয়েশনটি হলো যে কারো যদি প্রেশার নর্মালের চেয়ে অনেক বেশি কমে যায় বিশেষ করে যদি কারো প্রেশার নব্বই বা সাইডের নিচে কমে যায় তখন আমরা তাকে শক মনে করি শক স্টেট অর্থাৎ রুগী শকে আছেন তাহলে এটি এমার্জেন্সি সিচুয়েশন বিভিন্ন ইনজেকশন দিয়ে তখন এই শখ ম্যানেজ করা হয় হ্যাঁ ফ্লুইড দিয়ে বা স্লাইন দিয়ে এই শখ ম্যানেজ করা হয় শখের আবার অনেকগুলো কারণ আছে যেমন কি কারণে তার এই শখ হলো সেটি হতে পারে ডায়রিয়া বা লুজ মোশন অনেক বেশি হলো তার ফ্লুইড লসের কারণে শখ হয়ে যেতে পারে অথবা তার অনেক বেশি ব্লিডিং হলো এই ব্লিডিংয়ের কারণে ফ্লুইড লস সে কারণে কারণ শখ হতে পারে তাইলে আপনার এখানে শকে কি করতে হবে আপনাকে রক্ত দিতে হবে স্লাইন যাদের ডায়রিয়া লুজমোশন থেকে হয়েছে তাদেরকে স্লাইন দিতে হবে কারণ দেখা যে হার্ট অ্যাটাক হল সেখান থেকে হার্ট অ্যাটাকের কারণে কার্ডিওজেনিক শখ হয়ে গেল তাহলে সেখানে হার্টের চিকিৎসা এবং কিছু ইনজেকশন রয়েছে সেই ইনজেকশনগুলো দিয়ে তার প্রেশারকে মেনটেন করা হয় বা প্রেশার বাড়ানো হয় তারপরে আরও অনেকগুলো যেমন কারো ইনফেকশন হল সেপ্টিক শক সেপটিসেমিয়া এই সেপ্টিক শকেও দেখা যায় যে ইনফেকশন থেকে তার অনেক বেশি প্রেশার কমে গিয়ে তিনি শখে চলে যান তখন তার এই ইনফেকশনের চিকিৎসা করতে হয় এবং এই শখ ম্যানেজ করার জন্য তখন আলাদা চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই চিকিৎসাগুলো দিয়ে এই শখ ম্যানেজ করা হয় তো এইগুলো হলো আমরা মেডিকেল পরিভাষায় ডাক্তাররা আমরা এটাকে লো প্রেসার বলে থাকি যে এইগুলো লো প্রেশার হয়ে গেলে আমরা তাকে শখ বলি এবং শখের চিকিৎসা এইভাবে কারণ অনুযায়ী চিকিৎসা করা হয় হার্টের কারণে হলে এক ধরনের চিকিৎসা ব্লাড লস হলে বা ফ্লুইড লস হলে ভিন্ন ভিন্ন চিকিৎসা হ্যাঁ যদি ইনফেকশনের কারণে হয় সেই ইনফেকশনের চিকিৎসা এভাবে চিকিৎসা করা হয় এটাকে আমরা ডাক্তাররা এটাকে লো প্রেশার বলি কিন্তু সাধারণ মানুষ কিন্তু লো প্রেশার বলতে আসলে অন্য কিছু মিন করেন না সেটাও আমরা বুঝি সেটা হলো যদি কারো প্রেশার একটু কমে যায় অর্থাৎ একশোর নিচে চলে গেল সিস্টোলিক উপরের প্রেশারটি অথবা ডায়াস্টলিকটি সাইডের নিচে চলে গেলো তখন তারা এটাকে লো প্রেশার বলে থাকেন কারো কারো দেখা যায় যে এমনিতেই আসলে লো প্রেশার থাকে হ্যাঁ যেমন মানে এমনিতেই লো প্রেশার না এমনিতেই প্রেশারটি একটু নিচের দিকে থাকে লোয়ার লেভেলে থাকে ওটি তার জন্য নর্মাল প্রেশার যেমন আমরা বলে থাকি নর্মাল প্রেশার একশো বিশ বাই আশি কিন্তু কিছু মানুষ রয়েছেন যাদের প্রেশার একশো বিশ বাই আশি কোনোদিনই হয় না তাদের প্রেশার উপরটি থাকে একশো নিচেটি থাকে সেভেন্টি অথবা সিক্সটি এই তো এই রোগে এই মানুষের জন্য এটিই কিন্তু নর্মাল প্রেশার তো এখান থেকে যদি একটু কমে যায় হ্যাঁ প্রেশার তো একটু আপ ডাউন করে সব সব মানুষেরই কিন্তু একটু ওঠানামা করে কিন্তু যদি দেখা যায় যে একটু কমে গেছে তখন তিনি শঙ্কিত হয়ে পড়েন এবং বলেন যে আমার তো লো প্রেশার হয়ে যায় মাঝে মাঝে প্রেশার কমে যায় তাহলে আমি আমার তো সমস্যা হচ্ছে তিনি আসলে মানসিকভাবে বেশি আক্রান্ত হয়ে পড়েন দুশ্চিন্তা চলে আসে তার ভিতরে তিনি চিন্তিত হয়ে যান কনসার্ন হয়ে যান যে তার প্রেশার তো বেশি কমে যাচ্ছে এই হল ব্যাপার তো এই যে আমি প্রথম যে লো প্রেশারের কথা বললাম যেটি শখ সেটি তো হাসপাতালে চিকিৎসা করতে হবে কিন্তু এই যে সাধারণ যে লো প্রেশার হয়ে যাচ্ছে এটির জন্য কিন্তু আপনার হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই এবং আপনি একটু ওস্তলাইন বা একটু পানি বেশি খেলে লবণ বেশি খেলে আপনার এটির চিকিৎসা হয়ে যাবে এবং আমি দেখেছি যে এই লো প্রেশার থেকে মানুষের যতটুকু না সমস্যা হয় শারীরিক সমস্যা তার চেয়ে বেশি তিনি সমস্যায় ভুগেন টেনশন হয় তার চিন্তা হয় কনসার্ন এখান থেকে তার সমস্যাটি বেশি হয় এবং তিনি তখন টেনশনে ভুগ থাকেন এবং তখন তার প্রেশার আরও বেশি আপ ডাউন করতে থাকে তো এটি নিয়ে অনেক বেশি কনসার্ন হওয়ার আপনার দরকার নেই অনেক বেশি চিন্তিত হওয়ার দরকার নেই তবে যদি কারো প্রেশার কমে গিয়ে সিমটমস হয় যেটি আমি প্রথমে আলোচনা করেছি সিমটমস মানে তিনি অনেক বেশি দুর্বল বোধ করেন তার মাথা ঘুরাচ্ছে এবং তিনি ব্যালেন্স রাখতে পারছেন না হাঁটাচলা করতে পারছেন না এবং তার ঘাম দিচ্ছে তার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে এরকম যদি হয় তাহলে তার চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে অথবা ইমারজেন্সিতে চলে যেতে হবে অথবা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার আয়োজন করতে হবে বা উদ্যোগ নিতে হবে কারণ এটি হতে পারে যে এটি তার শখ স্টেটে তিনি আসেন শখ তাহলে সেটি চিকিৎসা কিন্তু চিকিৎসকের আন্ডারে থেকে করতে হবে আর যদি এরকম কন্ডিশন না হয় এতগুলো উপসর্গ যদি না থাকে আপনি প্রেশার মেপে একটু কম পাচ্ছেন তাহলে এটা নিয়ে আপনার তেমন কোনো চিন্তার ব্যাপার নেই এবং আপনি আমি আমি লক্ষ্য করেছি আমার প্র্যাকটিসে আমি অবজার্ভ করেছি অনেক রুগীরা এটা নিয়ে অযথা টেনশনে ভোগেন এই টেনশনে ভোগার কোনো দরকার নেই আপনি একটু ওরসালাইন খেয়ে ফেলতে পারেন একটু লবণ এবং পানি খেয়ে ফেলতে পারেন বেশি করে তাহলে এটি আবার ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যদি এটি নিয়ে অনেক বেশি চিন্তা করেন অনেক বেশি টেনশন করেন তাহলে সেটি কিন্তু ঠিক করতে হলে আবার ওই টেনশনের ঔষধ আপনাকে দিতে হবে তো এটি নিয়ে অযথা ঘাবড়ানোর দরকার নেই টেনশনের দরকার নেই আপনি যদি চলাফেরা করতে পারেন শারীরিকভাবে সক্ষম থাকেন আপনার কোনো সিমটমস না হয় তাহলে ডক ডক্টরের চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই আর যদি আপনার উপসর্গ দেখা দেয় মাথা ঘুরায় দুর্বল হয়ে যান হাত পা ঠান্ডা হয়ে যায় শরীরে আপনি পা হাত আপনি স্পর্শ করলেন দেখলেন যে একদম ঠান্ডা তাহলে আপনি দ্রুত হাসপাতালে চলে যাবেন ধন্যবাদ সবাইকে